কথায় আছে, শিবের বয়স যত কেদারখণ্ড ঠিক ততটাই প্রাচীন। এই পর্বে থাকছে কেদারনাথ মন্দিরের না জানা অনেক কথা। চলুন শুরু করা যাক। হর হর মহাদেব। কেদারনাথ উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের কোলে অবস্থিত একটি পবিত্র তীর্থক্ষেত্র। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই পবিত্র তীর্থস্থানে। কেদারনাথ কিভাবে আসবেন, কিভাবে আসবেন জানতে চাইলে সেই ভিডিও আমার চ্যানেলের গত পর্বে দেওয়া আছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের কোলে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। এই মন্দিরের আগের নাম ছিল কেদারখণ্ড। এখানে মহাদেব শিবকে কেদারনাথ রূপে পুজো করা হয়। সারা ভারতের চারিদিকে ছড়িয়ে থাকা যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কেদারনাথ। উত্তরাখণ্ডের চারধাম, অর্থাৎ যাকে ছোট চারধামও বলা হয়, তার মধ্যে যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। এবং এই ছোট চারধামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধাম হচ্ছে কেদারনাথ। এই মন্দিরে আসার জন্য প্রথমে হরিদ্বার, ঋষিকেশ অথবা দেরাদুন এসে সেখান থেকে পাশে সোনপুরা, তারপর গৌরীকুণ্ড হয়ে 16 কিলোমিটার পায়ে হাঁটা পথ। এই পথে সৌন্দর্য মুখে বর্ণনা করা সম্ভব নয়। এই মন্দিরে হেলিকপ্টারের মাধ্যমেও আসা যায়। ফাটা, শেরশি ও গুপ্তকাশি এই তিন জায়গা থেকে কেদারনাথের জন্য সরাসরি হেলিকপ্টার পাওয়া যায়। এই মন্দির কিন্তু সারা বছর খোলা থাকে না, মাত্র 6 মাস খোলা থাকে এবং বাকি 6 মাস মন্দির বরফের চাদরে ঢেকে যায়, তাই এই মন্দির বন্ধ থাকে। তখন এই মন্দিরের বিগ্রহকে উখি মঠে এনে পুজো করা হয়। গাড়োয়াল হিমালয়ের বুকে যে পঞ্চকেদার আছে, অর্থাৎ কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর, এই পঞ্চকেদারের প্রথম কেদার হচ্ছে কেদারনাথ। পঞ্চকেদার কিভাবে সৃষ্টি হলো তা মহাভারতে পরিষ্কারভাবে উল্লেখ আছে। আসুন এবার জেনে নিই কিভাবে সৃষ্টি হলো পঞ্চকেদার। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হত্যা করলেন পঞ্চপাণ্ডব এবং স্বজনহত্যা ও ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর পাপের ভাগী হলেন। যুদ্ধ শেষে শোকে দুঃখে মর্মাহত 5 ভাই বেরিয়ে পড়লেন মহর্ষি বেদব্যাসের পরামর্শে মহাদেবের খোঁজে। উদ্দেশ্য তার আশীর্বাদ নিয়ে কিছুটা হলো মনের শান্তি ফিরে পাওয়া। প্রথমে তারা গেলেন শিবধাম কাশীতে, সেখানে রয়েছে অসংখ্য শিব মন্দির। কাশীতে শিবের দেখা না পেয়ে বিমর্ষ পঞ্চপাণ্ডব গেলেন গাড়োয়াল হিমালয়ে। গাড়োয়াল হিমালয়ে গুপ্তকাশীর কাছাকাছি মহাদেব গুপ্তকাশীর এক মন্দিরে গুপ্ত হলেন এবং সেখান থেকে একটি ষাঁড়ের রূপ ধারণ করেন। পঞ্চপাণ্ডবের অন্যতম ভীম দেখা মাত্রই চিনে ফেললেন ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে আছেন স্বয়ং মহাদেব। ষাঁড়রূপী মহাদেবকে তাড়া করেন ভীম এবং এই তাড়া করতে করতে অবশেষে কেদারনাথে পৌঁছে ভীম ষাঁড়রূপী মহাদেবকে জাপটে ধরেন এবং ভীমের চাপে মহাদেবের ষাঁড়রূপী শরীর 5টি টুকরো হয়ে যায়। জাপটে ধরা অবস্থায় ষাঁড়রূপী মহাদেবের পশ্চাদ্দেশ পড়ে কেদারনাথে, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মস্তক, মদমহেশ্বরে নাভি এবং জটা পড়েছিল কল্পেশ্বরে। এভাবেই খণ্ডিতভাবে ছড়িয়ে পড়েছিল এই সকল জায়গায়। এরপরেই পাণ্ডবের ভাইয়েরা এই 5 জায়গাতেই এই শিবের মন্দির স্থাপন করলেন, যা বর্তমানে পঞ্চকেদার নামে পরিচিত। কেদারনাথের আদি মন্দিরটি নির্মাণ করেছিলেন পাণ্ডবরা। মন্দিরের বর্তমান যে রূপটি দেখা যায়, অর্থাৎ বর্তমান নির্মাণটি করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য। মন্দিরের দরজার সামনেই আছে নন্দীর মূর্তি এবং এই নন্দী হচ্ছে এই মন্দিরের রক্ষাকর্তা। কেদারনাথে আসলে কেদারনাথ মন্দিরের সন্ধ্যাবতী অবশ্যই দেখবেন, সত্যি খুবই সুন্দর। কেদারনাথ মন্দিরের সন্ধ্যারতি যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এছাড়াও যারা কেদারনাথ আসতে চাইছেন তারা অবশ্যই একবার কমেন্টে হর হর মহাদেব লিখবেন।
ধন্যবাদ। চলুন কেদারনাথ মন্দিরের একটা 360 ভিউ দেখে নিয়ে ভিডিওটা শেষ করি। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।